নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই পাঁচটি রাশি সোনার চামচ মুখে দিবে আগামী এক মাস টানা। এই পাঁচ রাশির উপর সূর্যের আশীর্বাদে কপাল খুলবে। কেন, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। দেখুন, অনেকের ক্ষেত্রে থাকে কি জানেন, জন্ম থেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, নিজেকে স্ট্রাগল করে জীবনে কিন্তু উন্নতি করতে হয়। অর্থাৎ এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে ভাগ্য। সবার কিন্তু ভাগ্য সমান নয়। আমি বারবার এই কথাটা বলি, কারো খুব অল্প বয়সে প্রচুর সম্পত্তির মালিক হয়, আবার কেউ প্রচুর খেটে প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করে। তো ভাগ্যটা কিন্তু প্রত্যেকের কিন্তু এক নয়। আপনার জন্মছকে যদি বড় কোনো ধরনের দোষ থাকে, আমি আবারও বলছি, ভিডিওগুলো আপনারা প্রতিদিন শুনছেন, অনেকেই কমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, স্যার একটু তাড়াতাড়ি বুকিংটা দিন। আমি আবারও বলছি, বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রচুর চাপ থাকে, একটু ওয়েট আপনাদেরকে করতে হবে। অ্যাসিস্ট্যান্টকে বলছেন যে একটু তাড়াতাড়ি বুকিং দিতে বলুন, অবশ্যই একটু চাপ রয়েছে, প্রচুর বুকিং থাকে কি না, একটু সময় আপনাদেরকে দিতে হবে। কারণ আমি একটি কথা আবারও আপনাদেরকে আমি জানাই, আমি যে কাজগুলো করি কিনা খুব চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে। আমি প্রেডিকশান করে অনেক সময় ছেড়ে দিই, রেমেডি কিন্তু করাই না। যতক্ষণ না যিনি দেখাচ্ছেন, যতক্ষণ না বলবেন যে স্যার আপনি আমার হাত ধরেন, তবেই কিন্তু আমি তাকে আমি রেমেডি করাই। অর্থাৎ সারেন্ডার যারা হয় কিনা তাদেরকে কিন্তু আমি হাত ধরি, আর যার আমি হাত ধরি কিনা তাকে কিন্তু টেনে তুলি। আমি বারবার বলছি, প্রত্যেকে কিন্তু হাত ধরি না। অনেকের ক্ষেত্রে জাস্ট বুকিং করার পর আপনার প্রেডিকশান করে কিন্তু ছেড়ে দিই। আপনার জন্মছকে নবগ্রহের মধ্যে নটি গ্রহই কিন্তু শুভ নয়, নটি গ্রহই কিন্তু অশুভ নয়। এবং কোন গ্রহকে পাওয়ার আপ করতে হবে, কোন গ্রহকে আপনার ব্লকেজ করতে হবে, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে গাইড কিন্তু দিতে পারবে। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, একটা ঋণ শোধ করতে গিয়ে আর একটা ঋণে পড়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি ভাবছেন যে এই ঋণটা আমি পরিশোধ করে দেবো, কিন্তু ওই ঋণ পরিশোধ করতে গিয়ে আরেক জায়গা থেকে ঋণ নিয়ে সেই পুরো ঋণ পরিশোধ করছেন, অবশ্যই একমত জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে তুলতে পারে। মামলা মকদ্দমা, আপনার কর্মক্ষেত্রে সমস্যা, সন্তানের এডুকেশান, সন্তানের বিবাহ, দাম্পত্য সুখের জায়গায় বাধা, ব্যবসা আপনার ভালো মতন হচ্ছে না, প্রচুর বাধা আসছে, চোখের জল বেরিয়ে যাচ্ছে যে ভগবানকে আমাকেই শুধু কষ্ট দিয়েছে, অনেকেই বলছেন। না, দেখুন, ভগবান প্রত্যেককেই কিন্তু সুযোগ কিন্তু দেয়। আমরা অনেক সময় অ্যাচিভমেন্ট করতে পারি, অ্যাচিভমেন্ট করতে পারি না, প্রত্যেকের ক্ষেত্রেই ভালো সময় কিন্তু আসে। আমি ওই জন্য বারবার বলি, কোন সময়টা আপনার ক্ষেত্রে ভালো সেই সময়টা কিন্তু কাজে লাগান। এই জন্য আমি বারবার বলি যে পরামর্শটা আগে নিন। আর সবসময় যখন আপনারা পরামর্শ নিতে থাকবেন কি না, আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি কিন্তু পাবেন। এবং পাশাপাশি বাস্তুক্ষেত্র, আপনার বাস্তুতে কোন সমস্যাগুলো রয়েছে, বাস্তু আপনার কোন জায়গাটাতে প্রবলেম রয়েছে, তার উপর রেমিডিয়াল মেজারমেন্ট করা কিন্তু একান্তই দরকার। আপনার জন্মছকে দোষ রয়েছে কিন্তু বাস্তুক্ষেত্র দোষ রয়েছে, দুটি জায়গায় যদি প্রপার আপনার গাইড করা যায় কি না, দুটি জায়গাকে একদম প্রপার গাইড করা যায়, আমি বলবো খুব দায়িত্ব নিয়ে সমস্যা থেকে 100% মুক্তি কিন্তু পাবেন। দেখুন, জীবনে একাধিক সমস্যা রয়েছে,
একমাত্র জ্যোতিষশাস্ত্রই সেখান থেকে কিন্তু আপনাদেরকে টেনে কিন্তু তুলতে পারে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। ওই না শব্দটি আমি অভিধান থেকে কেটে দিয়েছি, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। গ্রহের সঠিক প্রতিকার, সঠিক আপনার ক্যালকুলেশন করে সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট যদি করা যায় কি না, 100% আমি 1000% বলছি কাজ কিন্তু হবেই হবে। ওই হচ্ছে হবে বলে কোনো কথা নাই, কেমন হবে না হবে না, কাজ করিয়ে দেখাবো চ্যালেঞ্জের সাথে। আর আমি যে প্রেডিকশানগুলো করি কি না মাটিতে কিন্তু পড়ে না, বারবার এই কথাটা বলছি, খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। যেগুলো অনেকেই বলছেন যে স্যারকে একটু তাড়াতাড়ি একটু দিতে বলুন আমাদের বুকিংয়ের ক্ষেত্রে, দেখুন প্রথম কথা হচ্ছে প্রচুর রত্ন কবজের জন্য প্রচুর বুকিংয়ের জন্য খুব ব্যস্ততাতে থাকি। অনেকের ক্ষেত্রে আমি বারবার বলি যে বুকিংগুলো একটু সময় লাগবে, অনেকের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো কারণ আমি বলো একটু একটু দাঁড়িয়ে যান, কারণ প্রচুর বুকিংয়ের চাপ রয়েছে কি না, তার মধ্যে রেমেডি সমস্ত কিছু রয়েছে। এই রেমেডি করা, কবজ তৈরি করে কবজকে শোধন করা, অনেক কিছু প্রক্রিয়া কিন্তু থাকে, কোনো কিছু কিন্তু খুব সহজ না, কারণ এখানে আপনাদেরকে কাজ কিন্তু পাইয়ে দিতে হবে। সমস্যা যে আছে কি না সেই সমস্যার আমি 100% আমি বলছি সেই সমস্যা থেকে মুক্তি কিন্তু পাবেন। যাই হোক, মেন আলোচনাতে আসা যাক, সূর্যের আশীর্বাদে এই 5 রাশির কপাল খুলবে, সোনার চামচ মুখে নিবে এই 5 রাশি। রবি রাশি পরিবর্তন করেছে, অর্থাৎ বৃষ রাশি থেকে শত্রু রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে, এবং যুবরাজের ঘরে রাজার প্রবেশ। এবার রবি কিন্তু পাওয়ারফুল, রবি ডিগ্রিগত দিক থেকে, রবি নক্ষত্রগত দিক থেকে কিন্তু মহা শক্তিশালী, এবং রবি আমাদেরকে মান সম্মান যশ, যারা কাঠের ব্যবসা করছেন, মেডিসিনের ব্যবসা করছেন, ইলেকট্রিক প্রোডাক্টসের বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু রবি কিন্তু দেখা দরকার। যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন, আইএস আইপিএস অফিসার রয়েছেন, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে কিন্তু রবি সান, রবি হচ্ছে আলোই প্রকাশিত করে। রবি যদি আপনার যদি দুর্বল থাকে কি না, তাহলে কিন্তু আপনার মান সম্মান হানি, রাজদণ্ড পর্যন্ত হতে পারে। হার্টের প্রবলেম, চোখের প্রবলেম, আপনার বিশেষ করে অনেক জায়গাতে কাজের ক্ষেত্রে বাধা, এগুলো কিন্তু রবি কিন্তু দেয়। আমি একটি কথা বারবার বলেছি, একটা আপনি বাড়ি তৈরি করলেন কি না, সেই বাড়িতে যদি আলোর ইলেকট্রিসিটি যদি না থাকে কি না, সেই বাড়ি কিন্তু অন্ধকার। অর্থাৎ আপনার জীবনে যদি রবিগ্রহ শুভ না থাকে, রবি আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করে, রবি আমাকে আমাদের পিতাকে নিয়ন্ত্রণ করে। বাবা, আপনি বাবার সাপোর্ট কত পাবেন, আপনি পিতার সাপোর্ট কত পাবেন, আপনি পৈতৃক সূত্রে কতটা সম্পত্তির মালিক হবেন, অর্থাৎ পিতা কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে রবি। রবি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আপনি কতদূর উন্নতি কিন্তু করবেন। অর্থাৎ ভালো রাজনৈতিক নেতা হতে গেলে কিন্তু রবিকে কিন্তু ভালো হওয়া দরকার। যাই হোক, রবি আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে দেখা অবশ্যই দরকার। সূর্যের আশীর্বাদের যে 5 রাশির আমি কথা বলবো, নাম্বার 1 রাশি মকর রাশি। মকর রাশির আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কম্পিটিটিভ যারা পরীক্ষা দেবেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, শত্রু শান্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ডেলি ইনকাম বৃদ্ধি করবে, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলারাশি। তুলারাশির ভাগ্যক্ষেত্রে উন্নতি, সফলতা, সাকসেস জায়গা কিন্তু দেখা যাচ্ছে।
আপনার ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা ফুলফিলমেন্ট আপনারা পেতে চলেছেন, গভর্নমেন্ট থেকে আপনারা কোনো সহযোগিতা এই সময় কিন্তু পেতে চলেছেন, আগামী এক মাসের মধ্যে কোনো টাকা পেন্ডিং হয়ে আছে, কোনো বিল পাস হচ্ছে না, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে চলেছে তুলা রাশি। চার নম্বর যে রাশি আমি কথা বলবো সেটা হচ্ছে সিংহরাশি। সিংহরাশির মানে এক কথায় মালামাল হতে চলেছে, সফলতা সাকসেস ইনকাম গেন প্রফিট মান সম্মান ডেলি ইনকাম এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে সিংহরাশি। অর্থাৎ সিংহরাশি, তুলারাশি, ধনুরাশি, আপনার মকর রাশি এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মিথুন রাশি। মিথুন রাশির মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ প্রাপ্তি হতে চলেছে। আর একটি যে রাশি কিছুটা হলো বিশেষভাবে লাভ পেতে চলেছে লিখে রাখুন, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির পরাক্রম উদ্দীপনা সাহস বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হবে এবং যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টসের সঙ্গে যুক্ত রয়েছে, মেডিসিনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক সৌভাগ্য আসতে কিন্তু চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।